তোমরা অতিরিক্ত বোরিং। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রোস্ট করব বাংলাদেশের নুনু বেলকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, নুনু বেল, ভুলে নামটা নোবেল ম্যান হয়ে গেছিল। তো চলো আজকে এই নুনু বেলকে নিয়ে খেলা শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমাদের এই নুনুবেল হচ্ছে বাংলাদেশের একজন গায়ক। তিনি পেশায় হচ্ছেন সিঙ্গার, গান করেন। তো রিসেন্টলি একটা স্টেজ প্রোগ্রামে তিনি গান করতে যান, আর সেখানে তিনি নেশার ঘোরে উল্টো পাল্টা কাজ করে ফেলেন, আর সেটা রীতিমতো ভাইরাল হয়ে যায়। তোমরা অতিরিক্ত বোরিং। বাংলাদেশি সিঙ্গার নুনু বেল নেশার ঘোরে স্টেজে ওঠে, এইসব উল্টো পাল্টা করে, ভাঙচুর করে, অডিয়েন্সকে উল্টো পাল্টা বলে যে তোমরা খুবই বোরিং, তোমরা অতিরিক্ত বোরিং, তোমরা অতিরিক্ত বোরিং। আরে ও নাশেরি গজেরি, পাবলিক বোরিং না, বোরিং তো তুই, যে তোকে গান শোনাতে নিয়ে এসেছিল যাতে অডিয়েন্স বোরিং না হয়, আর ঘুরে উল্টে এই বলছো তোমরা খুবই বোরিং। নেশার ঘোর কাটলে বুঝতে পারবি যে কি করেছিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাদরামোরও তো একটা লিমিট থাকে, আর তুই যে একজন শিল্পী, একজন শিল্পী হয়ে তুই যে মাইকটা ধরে গান করিস, সেই মাইকটাকে ওইভাবে ভাঙছিস, লজ্জা লাগে না তোর? একজন শিল্পীর এরকম মানসিকতা আছে? তুই এতগুলো মানুষের সামনে স্টেজের উপর যে নোংরামগুলো করেছিস না, বাংলাদেশের লোক যে কিভাবে এগুলো সহ্য করলো আমি সেটাই ভাবছি। তোর কপাল ভালো যে স্টেজে উঠে তোকে কেউ মারেনি। বাত তো সহি হ্যায়। আরে হ্যাঁ, ভালো করে দাবড়াও, প্যান্ট তো নেমে যাচ্ছে, প্যান্টটাও ভালো করে তোলো, নাহলে তোমার নুনু বেলের প্রথমকার জিনিসটা আবার দেখা যাবে। শাওয়ার ফ্ল্যাশলাইট অন থাকবে, ফ্ল্যাশ জ্বালাবে না, ফ্ল্যাশ জ্বালিয়ে কি করবে? তোমার মুখটা দেখবে, তোমার মুখ দেখতে এসছে, মুখের সাথে তো গানটাও শুনতে এসছে, গানটা শোনাও। ও তুমি গান শোনাবে কি করে? তুমি তো নেশাগ্রস্ত, উল্টে উল্টে পড়ে যাচ্ছ, গান আর কি শোনাবে বলেন কি? শাওয়ার ফ্ল্যাশলাইট অন থাকবে, শাওয়ার ফ্ল্যাশলাইট অন থাকবে। এই কি লেভেলে সস্তার নেশা করলে মানুষ যে এতটা ছ্যাবলামি আর মাতলামো করতে পারে, একে না দেখলে আমি তো জানতেই পারতাম না। আমি তো শুধু ভাবছি ওখানে বাংলাদেশে যারা অডিয়েন্স ছিল, যারা ওর গান শুনতে গিয়েছিল, মানে তারা কিভাবে এইসব সহ্য করছিল? এইসব মাতালের কারবার দেখলে যে সে গিয়ে দুজন লাগিয়ে দেবে। কিন্তু এই নাশেরি নুনু বেলের কপালটা ভালো ছিল যে কেউ গিয়ে ওকে মারেনি। এটা কি শুনলামটা কি আমি? আমার কান মাথা এখনো ঝ্যানঝ্যান করছে, ব্যথা করছে। এটা কি গান ছিল? এটা কোনো দিক থেকে গান মনে হচ্ছে না, মনে হচ্ছে ক্লাস ফাইভের বাচ্চাকে স্টেজে উঠে দিয়েছেন, নে এবার তুই কবিতা বল। আরে নুনু বেলকে তো দেখে মনে হচ্ছে খোলা সার, গ্যাং 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 করছে, এটা গান ছিল, গান ধর। ভারতের সারেগামা পা থেকে ফেমাস হয়, ঠিক আছে? তো তারপরে ঘুরে উল্টে আবার সেই ভারতের নামে উল্টো পাল্টা বলে, ভারতের প্রধানমন্ত্রীর নামে একবার উল্টো পাল্টা বলেছিল, সে একবার গেল, তারপর ভারতের ক্রিকেট টিমের নামে একবার উল্টো পাল্টা বলেছিল, ঠিক আছে? আর এইবার দেখো ও নিজের দেশ বাংলাদেশে গান করতে গিয়েছে, আর বাংলাদেশের অডিয়েন্সদের সাথে ছ্যাবলামি করছে, স্টেজে নোংরামো করছে, এগুলো কি? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নোবেলের মতো ছ্যাবলা নোংরা আচরণ সম্পন্ন মানুষদের না শিল্পী বলা চলে না, কারণ একজন শিল্পী খুব ভালোভাবেই জানেন যে তার যে ফ্যান্স আছে বা তার যে অডিয়েন্স, তারা যে গান শুনতে এসেছে, তাদেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, তাদেরকে গান শুনে কিভাবে খুশি করতে হয়, কিভাবে তাদের মন ভালো করতে হয়। কিন্তু নোবেল ম্যানের মধ্যে এইসব গুণ একটাও নেই। ওইসব তো তুমি ছাড়ো, যেই দেশ ভারত থেকে আমাদের দেশ থেকে ফেমাস হলো সেই দেশের রেসপেক্ট করতে জানে না, প্রধানমন্ত্রীকে অপমান করে, ক্রিকেটারদেরকে অপমান করে, আবার তার নিজের দেশ বাংলাদেশ সেই দেশকেও নোবেল ম্যান রেসপেক্ট দিতে জানে না, বাংলাদেশে নোবেল ম্যানের যেসব ফ্যান্স আছে তাদেরকেও নোবেল ম্যান কোনো রেসপেক্ট দিতে জানে না। অরিজিৎ সিং এর মতো সিঙ্গাররাই হচ্ছে আসল শিল্পী, যারা জানে যে তার অডিয়েন্সদেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, কিভাবে ভালোবাসার সহিত মানুষজনের সাথে কথা বলতে হয়, কাকে কতটুকু সম্মান দিতে হয়, ভাই অরিজিৎ সিং এর কাছ থেকে না শিখিস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা, চ্যানেলে নতুন আসলে কি করবে?
আরে কি করবে, খুবই সহজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো। আর হ্যাঁ, আমি এরপরে আর একটা ভিডিও দেবো, মানে কালকে ভিডিও দেবো, তো তারপরে আমার একটা নতুন সিরিজ শুরু হবে, যেই সিরিজে বৌদিদেরকে রোস্ট করা হবে আর তার সাথে সাথে প্র্যাংস্টারদের রোস্ট করা হবে। যেসব বৌদিরা নোংরা ভিডিও বানায় সেই সব বৌদিদের নিয়ে রোস্ট করবো। তো এই সিরিজে তোমরা কাদেরকে দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, টাটা।